হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কয়েন চেঞ্জ প্রবলেম নিয়ে আলোচনা করবো ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। তো চলুন শুরু করা যাক। তো কয়েন চেঞ্জ প্রবলেম নিয়ে এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। গত ভিডিও লেকচারে হচ্ছে আমি কয়েন চেঞ্জ প্রবলেমের টোটাল নাম্বার অফ ওয়েস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করেছিলাম। তো আজকের এই ভিডিও লেকচারে হচ্ছে আমরা মিনিমাম নাম্বার অফ কয়েন্স নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা টোটাল নাম্বার অফ ওয়েস কিভাবে বের করতে হয় সেটা যদি এখনো না জেনে থাকেন, আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন টোটাল নাম্বার অফ ওয়েস এর জন্য, তাহলে এটা বুঝতে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। তো সেই জন্য আগে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো চলুন এখন হচ্ছে আমরা মিনিমাম নাম্বার অফ কয়েন্সের জন্য আলোচনা করি। তো মিনিমাম নাম্বার অফ কয়েন্সটাই আসলে কি, দেখুন এখানে হচ্ছে আমার চারটা কয়েন দেওয়া আছে। এখানে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 7 টাকার কয়েন এবং হচ্ছে 9 টাকার কয়েন, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমার অ্যামাউন্ট দেওয়া আছে 12। এখন আমাকে এখানে যেটা করতে হবে যে এই কয়েন্সগুলো ব্যবহার করে এই অ্যামাউন্ট 12 ফুলফিল করার জন্য আমার মিনিমাম নাম্বার অফ কয়েন্স বের করতে হবে, ঠিক আছে। মানে এর মধ্যে থেকে ক্লিয়ার মিনিমাম নাম্বার অফ কয়েন্স বের করতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা টেবুলেশন মেথড দিয়ে এটা সলভ করবো। এখানে আমরা একটা টেবিল নিয়ে নিয়েছি, ওকে। তো এই টেবিলের কলাম বরাবর হচ্ছে আমাদের অ্যামাউন্ট 0 to 12, কারণ আমাদের অ্যামাউন্ট হচ্ছে 12। আর এদিকে হচ্ছে রো বরাবর হচ্ছে আমাদের কয়েন্স 1579। ওকে, তো আমরা চলুন শুরু করি। তো শুরু করার আগে এখানে আমি কিছু রুলস দেখতে পাচ্ছি, রুলসগুলো আগে একটু পরিচিত হয়নি। এখানে কি বলছে যে ইফ রো গ্রেটার দেন কলাম দেন কপি দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাভব। এখানে রো বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার কয়েন, ঠিক আছে, কয়েন। আর এখানে কলাম বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার অ্যামাউন্ট। তার মানে কি বোঝাচ্ছে, দেখুন এখানে ধরলাম যে রো হচ্ছে 5 আর কলাম হচ্ছে 2, ঠিক আছে, যে ধরুন 5 2, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন সত্য, কারণ কয়েন হচ্ছে 5 আর অ্যামাউন্ট হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই ক্ষেত্রে উপরে যে ভ্যালুটা থাকবে সেটা আমরা নিচে ডিরেক্ট কপি করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা। আর পরেরটা কি হচ্ছে, পরেরটা বলতেছে মিনিমাম এক্সক্লুড নিউ কয়েন, ঠিক আছে। তো আমরা এখানে যখন করব, এগুলো তো কয়েন তাই না, এই কয়েনকে একবার এক্সক্লুড করব, একবার ইনক্লুড করব, ঠিক আছে। তো এক্সক্লুড করে আমরা একটা ভ্যালু পাবো এবং ইনক্লুড করে 1+ইনক্লুড, এটা আমরা যখন করব সেটা তখন বলবো। তো 1+ইনক্লুড করে এখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু পাবো। তো এই দুইটা ভ্যালু থেকে যেটা মিনিমাম আমরা সেটা এখানে নিব, ঠিক আছে। আর টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার মিনিমাম নাম্বার অফ কয়েন্স, ওকে। সেটা কেমন সেটাও একটু বলে দিই। ধরুন আমার এখানে কয়েন হচ্ছে 5 আর এখানে অ্যামাউন্ট হচ্ছে আমার 3। এখন কয়েন 5 ইউজ করে অ্যামাউন্ট 3 ফুলফিল করার জন্য আমার মিনিমাম কত নাম্বার অফ কয়েন্স দরকার সেটা হচ্ছে এখানে এই টেবিল থেকে বুঝতে পারবো। যদি এখানে 1 হয় তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স 1, যদি এখানে 0 হয় তাহলে কোনো কয়েন্স নেই, যদি এখানে 2 হয় তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স 2, এরকম করে, ঠিক আছে। তো চলুন এখন আমরা এটা সলভ করি। তো প্রথমে দেখুন, প্রথমে এখানে হচ্ছে আমার কয়েন্স হচ্ছে 1, অ্যামাউন্ট হচ্ছে 0। তাহলে এখন দেখুন এখানে আপনার কাছে 1 টাকার একটা কয়েন আছে এবং আপনার অ্যামাউন্ট হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এই 1 টাকার একটা কয়েন দিয়ে অ্যামাউন্ট 0 ফুলফিল করার জন্য আপনার মিনিমাম কত নাম্বার অফ কয়েন্স লাগবে, 0 তাই না। যদি আমার কাছে কোনো কয়েনই না থাকে তাহলে সেক্ষেত্রে আমি অ্যামাউন্ট 0 করে দিতে পারবো, রাইট। আচ্ছা, এখন এখানে দেখুন আপনার 1 টাকার একটা কয়েন আছে আবার অ্যামাউন্ট হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে মিনিমাম কত কয়েন লাগবে, 1। আমার কাছে যদি এই 1 টাকার কয়েন যদি 1টা থাকে তাহলে আমি 1 ফুলফিল করতে পারতেছি তাই না, অ্যামাউন্ট 1 ফুলফিল করতে পারতেছি। আচ্ছা, এখন 2-র জন্য, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 2, কয়েন হচ্ছে 1, তাহলে এখানে 2। আমার কাছে যদি 1 টাকার মিনিমাম 2টা কয়েন থাকে তাহলে হচ্ছে আমি অ্যামাউন্ট 2 ফুলফিল করতে পারতেছি। আবার 3-র জন্য কি, আমার কাছে যদি 1 টাকার 3টা কয়েন থাকে তাহলে আমি অ্যামাউন্ট 3 ফুলফিল করতে পারতেছি। এরকম যদি 1 টাকার কয়েন 4টা থাকে মিনিমাম তাহলে আমি অ্যামাউন্ট 4 ফুলফিল করতে পারতেছি। তাহলে এরকম বাকিগুলা, ঠিক আছে। তাহলে বাকিগুলোর জন্য যা আছে আমি তাই বসিয়ে দিলাম, ক্লিয়ার। কনসেপ্ট কিন্তু একটাই, 12-এর জন্য দেখুন 1 টাকার কয়েন যদি আমার কাছে 12টা থাকে মিনিমাম তাহলে হচ্ছে আমি 12 ফুলফিল করতে পারতেছি, কারণ আমার কাছে কয়েনে হচ্ছে 1টা। অনলি 1 টাকার কয়েন ব্যবহার করে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত, 12, ওকে। আচ্ছা, এখন আসি নেক্সটে। এখন দেখুন এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 0, তাহলে কি কন্ডিশন সত্য হচ্ছে না। এখানে কয়েনের ভ্যালু হচ্ছে 5 আর অ্যামাউন্ট কত হচ্ছে, কলামে যেহেতু অ্যামাউন্ট তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, 0, তাহলে কন্ডিশন সত্য। তাহলে কি বলতেছে যে দেন কপি দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাভব, তাহলে আমরা উপর থেকে নিচে যে ভ্যালুটা আছে সেটা কপি করে দিব, 0। তাহলে এই ক্ষেত্রেও সেম, তাহলে এখানে 1, এই ক্ষেত্রেও সেম, তাহলে এখানে 2, এই ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে 3, এই ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে 4, ঠিক আছে। এখন দেখুন এখানে 5, এখানে 5, তাহলে কন্ডিশন সত্য হচ্ছে না, তাহলে এখন আমরা এখানে যাব, ঠিক আছে। তাহলে এখানে কি বলতেছে মিনিমাম, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মিনিমাম। মিনিমাম কি বলতেছে যে এক্সক্লুড নিউ কয়েন, ঠিক আছে, এক্সক্লুড নিউ কয়েন। এক্সক্লুড নিউ কয়েন মানে কি, আমরা এখানে কারেন্ট যে কয়েন নিয়ে কাজ করতেছি এই কয়েনকে হচ্ছে আমরা প্রথমে ধরবো না, ঠিক আছে। তাহলে এই কয়েন যদি আমরা প্রথমে না নিই তাহলে শুধু 1 ব্যবহার করে অ্যামাউন্ট 5 ফুলফিল করার জন্য আমাদের কত মিনিমাম নাম্বার অফ কয়েন ছিল, 5। তাহলে এখানে আমি বসা হচ্ছে 5, কমা,
দেখুন, এক্সক্লুড নিউ কয়েনের জন্য আমরা একটা ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে 5। এখন কমা 1+, 1+ কেন? দেখুন এখন হচ্ছে আমরা এই 5 কে কনসিডার করব, ঠিক আছে? তাহলে যেহেতু 5 কে কনসিডার করতেছি, তাহলে সেইখানে আমরা এখন লিখব, তাহলে সেই জন্য এখন আমরা এখানে লিখব 1+, কারণ আমাদের কাছে অলরেডি এখন একটা কয়েন আছে, ঠিক আছে? এখন 1+ কি বলতেছে, ইনক্লুড নিউ কয়েন, ঠিক আছে? তাহলে যদি এই কয়েনকে যদি এখন আমরা ইনক্লুড করি, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আগের ফর্মুলা, আমরা যখন টোটাল নাম্বার অফ ওয়েস এর জন্য যেটা বের করেছিলাম, তো এখানে অ্যামাউন্ট থেকে হচ্ছে আমরা এই কয়েনের ভ্যালু বাদ দিব, ঠিক আছে? তাহলে 5 থেকে 5 যদি আমি বাদ দিই, তাহলে কত থাকতেছে, 0। তাহলে এই রোতে আমি 0 নাম্বার কলামে এসে যে ভ্যালুটা সেটা নিব, তাহলে 0 নাম্বার কলামে কি ভ্যালু হচ্ছে, 0। তাহলে 1+0 কত হচ্ছে, 1। তাহলে দেখুন 5 এবং 1 এর মধ্যে কোনটা মিনিমাম, অবশ্যই 1, তাহলে এখানে আমার ভ্যালু হবে হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এখানে, এখানে আসার পরে কি বলতেছে, এখানে আবার লিখি মিনিমাম এক্সক্লুড নিউ কয়েন, তাহলে আমরা প্রথমে 5 কে নিব না, তাহলে 1 ব্যবহার করে অ্যামাউন্ট 6 ফুলফিল করার জন্য আমাদের ভ্যালু কত ছিল, 6। তাহলে এখানে 6, 1+, তাহলে 5। এখন এখানে 6 থেকে যদি 5 বাদ দিই, তাহলে থাকে কত, 1। তাহলে এই রোতে এক নাম্বার কলামে ভ্যালু কত, 1। তাহলে 1+1 কত, 2। তাহলে 6 এবং 2 এর মধ্যে কোনটা মিনিমাম, অবশ্যই 2, তাহলে এখানে আমরা 2 নিব। ওকে, আচ্ছা, এখন এখানে, এখানে আসার পর আবার লিখি মিনিমাম, ঠিক আছে? তাহলে এক্সক্লুড 5, আমাদের ভ্যালু কত ছিল, 7। এখন এখানে কি হবে, 1+7 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে কত, 2। তাহলে এই রোতে দুই নম্বর কলামের ভ্যালু কত, 2। তাহলে 1+2 কত হচ্ছে, 3। তাহলে 7, 3 এর মধ্যে মিনিমাম হচ্ছে 3। ওকে, আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে মিনিমাম, তাহলে এক্সক্লুড 5, এক্সক্লুড 5 ভ্যালু কত হচ্ছে, 8। এরপর হচ্ছে 1+8 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে কত হচ্ছে, 3। তাহলে এই রোতে তিন নম্বর কলামের ভ্যালু কত, 3। তাহলে 3+1 কত হচ্ছে, 4। তাহলে 8 এবং 4 এর মধ্যে মিনিমাম হচ্ছে 4। ওকে, আচ্ছা, এখন এখানে আসি মিনিমাম, তাহলে এক্সক্লুড 5 কত আছে, 9, 1+9 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে কত থাকে, 4। তাহলে এই রোতে চার নম্বর কলামের ভ্যালু কত, 4। তাহলে 4+1 কত হচ্ছে, 5। 9 এবং 5 এর মধ্যে মিনিমাম হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, এখানে মিনিমাম 10, 1+10 থেকে যদি 5 বাদ দিই, 5, তাহলে এখানে আসলাম 5 এর ভ্যালু কত, 1। তাহলে 1+1 কত হচ্ছে, 2, রাইট? তাহলে এখান থেকে মিনিমাম কত, 2। ওকে, এখানে আসি মিনিমাম এক্সক্লুড 5 কত আছে, 11, 1+11 থেকে যদি 5 বাদ দিই, তাহলে কত থাকে, 6। তাহলে 6 নম্বর কলামের ভ্যালু কত, 2। তাহলে 1+2 কত হচ্ছে, 3। তাহলে এখানে ভ্যালু কত হবে, 3। ওকে, আচ্ছা, এখানে মিনিমাম 12, 1+12 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে কত থাকে, 7। তাহলে এখানে কত, 7 এর ভ্যালু 3। তাহলে 3+1 কত হচ্ছে, 4। তাহলে 12 এবং 4 এর মধ্যে মিনিমাম কত, 4। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট রোতে যাই, নেক্সট রোতে আছে কত, 7, তাই না? তাহলে দেখুন 7 এর আগ পর্যন্ত যেসব ভ্যালু আছে সব আমরা কপি করে দিব, কারণ সেই সবগুলো হচ্ছে আপনার এই কন্ডিশনের মধ্যে পড়ে, রাইট? তাহলে আমরা কপি করে দিই 0, 1, 2, 3, 4, 1, এখানে আছে কত, 2। ওকে, তাহলে এখন এখানে মিনিমাম, তাহলে এক্সক্লুড 7, ঠিক আছে? এক্সক্লুড 7 করে আমার এখানে ভ্যালু কত ছিল, ভ্যালু ছিল হচ্ছে 3। ওকে, এখন দেখুন, এখন কিন্তু আমাদের তিনটা কয়েনে কাজ করছি, 1, 5 এবং 7, এবং 7 কে এক্সক্লুড করে 1, 5 কয়েন ব্যবহার করে আমাদের অ্যামাউন্ট 7 ফুলফিল করার জন্য আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত ছিল, 3, এই জন্য সেটা আমরা এখানে লিখে দিয়েছি 3। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ইনক্লুড 7, তাহলে ইনক্লুড 7 এর জন্য হচ্ছে আমরা 1+7-7 কত হচ্ছে, 0। তাহলে 0 নম্বর কলামে কি আছে, 0। তাহলে 1+0 কত হচ্ছে, 1, ঠিক আছে? এদের মধ্যে মিনিমাম কোনটা, 1, তাহলে এখানে আমরা ভ্যালু নিব হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, এখন নেক্সট স্টেপে যাই, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মিনিমাম এক্সক্লুড 7 ভ্যালু কত, 4, 1+8 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 1। তাহলে এক নাম্বার কলামে যাবো, এখানে কত হচ্ছে, 1। তাহলে 1+1 কত হচ্ছে, 2। তাহলে এখানে মিনিমাম হচ্ছে আমার 2। ওকে, আচ্ছা, এবার এখানে আসি মিনিমাম, তাহলে এখানে এক্সক্লুড 7 ভ্যালু কত হচ্ছে, 5, 1+ইনক্লুড 7, 9 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 2। তাহলে এখানে 2 ভ্যালু হচ্ছে 2, তাহলে 2+1 হচ্ছে 3, দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 3। ওকে, আচ্ছা, এখন এখানে আসি মিনিমাম, ওকে, তাহলে এখানে এক্সক্লুড 7 কত, এখানে আছে হচ্ছে আপনার 2, তাহলে 2, 1+
টেন থেকে সেভেন বাদ দিলে হচ্ছে থ্রি, তাহলে থ্রিতে থ্রি তিন নম্বর কলামের ভ্যালু হচ্ছে, তাহলে তিন নম্বর কলামের ভ্যালু আছে হচ্ছে আপনার থ্রি, তাহলে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ফোর, তাহলে টু এবং ফোর দুটার মধ্যে মিনিমাম কোনটা? টু, তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে টু। ওকে আচ্ছা, এখন এখানে আসি মিনিমাম, আচ্ছা এক্সক্লুড সেভেন, এখানে ভ্যালু কত হচ্ছে থ্রি, তাহলে থ্রি কমা ওয়ান প্লাস ইলেভেন থেকে যদি সেভেন বাদ দিই কত থাকে ফোর, তাই না? তাহলে চার নম্বর কলামের ভ্যালু কত হচ্ছে ফোর, তাহলে ফোর প্লাস ওয়ান হচ্ছে আপনার ফাইভ, এই দুইটা থেকে মিনিমাম কোনটা? থ্রি, তাহলে এখানে আমরা নিব হচ্ছে থ্রি। ওকে আচ্ছা, এখানে আসি, এখানে হচ্ছে মিনিমাম এক্সক্লুড সেভেন, উপরে ভ্যালু কত হচ্ছে ফোর কমা ওয়ান প্লাস টুয়েলভ থেকে সেভেন বাদ দিলে হচ্ছে ফাইভ, তাহলে এখানে কত হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত? টু, তাহলে দুইটা থেকে মিনিমাম কোনটা? টু, তাহলে আমরা টু নিব। ওকে আচ্ছা, এখন যাই হচ্ছে নেক্সট রোতে, তাহলে সিমিলারলি আগের মতো নাইনের আগ পর্যন্ত যেসব ভ্যালু আছে সব আমরা কপি করে দিই, জিরো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ওয়ান, এখানে কত? টু। ওকে আচ্ছা, এখন এক্সক্লুড নাইন, ওকে তাহলে মিনিমাম এক্সক্লুড নাইন ভ্যালু কত হচ্ছে? থ্রি কমা ওয়ান প্লাস নাইন থেকে নাইন বাদ দিল হচ্ছে জিরো, তাহলে এখানে আসলাম জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো কত হচ্ছে? ওয়ান, তাহলে দুইটা থেকে মিনিমাম কোনটা? ওয়ান। ওকে আচ্ছা, এরপরে কি পরের ভ্যালুতে হচ্ছে আপনার এক্সক্লুড নাইন ভ্যালু কত হচ্ছে? টু, তাহলে টু কমা ওয়ান প্লাস টেন থেকে নাইন বাদ দিল হচ্ছে ওয়ান, তাহলে এখানে কত? ওয়ান, ওয়ান প্লাস ওয়ান হচ্ছে আপনার টু, তাহলে যেহেতু দুইটাই টু আমার এখানে টু নিলেই হচ্ছে, ঠিক আছে? টু এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে এক্সক্লুড নাইন, এক্সক্লুড নাইন উপরে ভ্যালু হচ্ছে আপনার থ্রি কমা ইলেভেন থেকে নাইন বাদ দিল হচ্ছে টু, তাহলে হচ্ছে ওয়ান প্লাস দুই নম্বর কলামে ভ্যালু কত হচ্ছে? টু, তাহলে টু প্লাস ওয়ান হচ্ছে আপনার থ্রি, যেহেতু দুটাই সেম তাহলে এখানে থ্রি নিলেই হচ্ছে। ওকে এরপর হচ্ছে এখানে এক্সক্লুড নাইন, এখানে কত হচ্ছে? মিনিমাম উপরে ছিল হচ্ছে আপনার টু কমা ওয়ান প্লাস টুয়েলভ থেকে নাইন বাদ দিল হচ্ছে আপনার থ্রি, তাহলে এখানে আসলাম, এখানে কত হচ্ছে তিন নম্বর কলামের ভ্যালু? থ্রি, তাহলে থ্রি প্লাস ওয়ান কত হচ্ছে? ফোর, তাহলে টু এবং ফোরের মধ্যে মিনিমাম কত? মিনিমাম হচ্ছে আপনার টু। এবং দেখুন আমি কিন্তু আমার আনসার পেয়ে গিয়েছি, এখানে এখানে যে টুটা পেলাম এই টুই হচ্ছে আমার আনসার, তার মানে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন্স হচ্ছে টু এই অ্যামাউন্ট ফুলফিল করার জন্য। এখানে দেখুন অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে টুয়েলভ, তাহলে এই কয়েনগুলো ব্যবহার করে অ্যামাউন্ট টুয়েলভ কে ফুলফিল করার জন্য আমার মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত? টু, ঠিক আছে? তো এখন চলুন আমরা একটা কোডের মাধ্যমে এটা দেখি যে এটা এই লজিকটা কিভাবে বিল্ড করা যায়। তো চলুন এখন আমরা কোডে যাই। তো এখন হচ্ছে আমরা কোড নিয়ে একটু আলোচনা করি। তো আপনারা যদি টোটাল নাম্বার অফ ওয়েস এর জন্য ভিডিওটা দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই কোডটা আপনাদের কাছে ফ্যামিলিয়ার অবশ্যই, এবং সেখানে আপনারা হয়তো বা ইমপ্লিমেন্টও করতে পারবেন নিজে নিজেই, তারপর আমি হয়তো বা একটা দেখিয়ে দিব। তো এখনো যদি আপনারা সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন এখন আমরা এটা দেখি। তো এখানে আগে একটু কোডটা দেখুন, যে এখানে হচ্ছে আই আই থেকে হচ্ছে আপনার সি ডট লেন পর্যন্ত একটা লুপ চলেছে, ঠিক আছে, যেটা হচ্ছে এই রোজ জন্য কয়েনের জন্য, ঠিক আছে? এবং এখানে হচ্ছে আমি এইখানে যেহেতু জিরো থেকে স্টার্ট করেছি তাহলে জিরো ওয়ান টু থ্রি। ওকে আচ্ছা, এখন যেতে হচ্ছে আপনার কলাম বরাবর, যে থেকে হচ্ছে আপনার অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে টুয়েলভ, তাহলে জিরো থেকে টুয়েলভ পর্যন্ত হচ্ছে একটা লুপ চলেছে। ওকে আর এখানে সি অফ আই মানে হচ্ছে আপনার এই যে কয়েনের ভ্যালুগুলা, ঠিক আছে? আচ্ছা, তো বাকি যা আছে আপনারা অবশ্যই ফ্যামিলিয়ার যদি আমার আগের ভিডিও দেখে থাকেন। তারপর এখানে বলে দিই, যদি যে আমি বলেছিলাম যে রো যদি আপনার কলাম থেকে বড় হয় তাহলে রোতে কে ছিল? রোতে ছিল হচ্ছে আপনার কয়েনের ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে এটা থেকে হচ্ছে আপনি কয়েনের ভ্যালু পাবেন, আর যেতে হচ্ছে যেহেতু জিরো থেকে অ্যামাউন্ট পর্যন্ত লুপ চলেছে তাহলে এখান থেকে আপনারা এক্স্যাক্টলি এটাই পাবেন, ঠিক আছে? তাহলে সেই জন্য যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমরা কি করেছিলাম, আমরা উপর থেকে ভ্যালু কপি করেছিলাম, তো সেটার জন্য হচ্ছে এখানে এই লাইনটা। ওকে আচ্ছা, এটা আমরা দেখবো, একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। এরপর হচ্ছে এলস, যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে এখানে যাবো, এখানে যাওয়ার পর আমরা কি করেছিলাম দেখুন, মিনিমাম নিয়েছিলাম, তাই না? মিনিমাম নিয়েছিলাম কোনটা? এক্সক্লুড নিউ কয়েন, তাই না? তাহলে এক্সক্লুড নিউ কয়েনের জন্য হচ্ছে এটা, আর ইনক্লুড নিউ কয়েন হচ্ছে দেখুন ওয়ান প্লাস আমরা কি করেছিলাম, অ্যামাউন্ট থেকে হচ্ছে আমাদের কয়েন ভ্যালু বিয়োগ করেছিলাম, তাই না? তো সেই কাজটা হচ্ছে এখানে করা হয়েছে, তো সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে করবো, ঠিক আছে? তো চলুন এখন আমরা এক্সাম্পল দেখি। দেখুন এখানে লাস্টের যে ঘরটা, এই ঘরটা আমি ফাঁকা রেখেছি, ঠিক আছে? তো এই ঘরটা এখন হচ্ছে আমি ফিল আপ করবো এই কোডের মাধ্যমে, ঠিক আছে? তাহলে যেহেতু আমি এই ঘর নিয়ে কাজ করবো, ঠিক আছে, মানে এই রো নিয়ে কাজ করবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আয়ের ভ্যালু কত? আমার আই ভ্যালু হচ্ছে থ্রি, ঠিক আছে? তাহলে আই ভ্যালু হচ্ছে থ্রি, আর যে ভ্যালু হচ্ছে আমার জিরো, ঠিক আছে? মানে আমি এই ঘরে আছি, মানে থ্রি কমা জিরো বা থ্রি জিরো এই ঘরে আছে, ঠিক আছে? থ্রি জিরো। ওকে তাহলে এখন দেখুন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এখানে আমার কন্ডিশন কি বলতেছে, ইফ সি অফ আই, ঠিক আছে,
তাহলে সি অফ আই মান হচ্ছে সি অফ থ্রি গ্রেটার দেন জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে সি অফ থ্রি মানে কি, সি অফ থ্রি মানে হচ্ছে নাইন কিন্তু, ঠিক আছে, তাহলে নাইন গ্রেটার দেন জিরো, তাহলে কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে আমরা কোথায় যাবো, এই যে এখানে যাবো, তাই না, তাহলে যদি এখানে যাই তাহলে আমাদের আনসার কি হচ্ছে, সলিউশন ঠিক আছে আই কমা জে, তাই না, আই কত, আই হচ্ছে থ্রি আর জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে জিরো, ওকে, তাহলে থ্রি কমা জিরো, এই যে দেখুন থ্রি কমা জিরো, এই ঘরে এখন কি বসবে, এই ঘরে তো আমরা উপরের ভ্যালুটা কপি করেছিলাম, তাই না, তো সেটার জন্য হচ্ছে এই লাইন, তাহলে এখানে কি হচ্ছে, সলিউশন সলিউশন আই মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হচ্ছে আপনার টু, আর জে হচ্ছে কত, জে হচ্ছে জিরো, তাহলে টু কমা জিরোতে আপনার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমরা থ্রি কমা জিরোতে বসিয়ে দিব, ঠিক আছে, তাহলে টু কমা জিরোতে কি ভ্যালু হচ্ছে, জিরো, যেটা দেখুন আগের ভ্যালু, তাই না, তাহলে উপরে ভ্যালু আমরা নিচে কপি করে দিলাম, ঠিক আছে, তাহলে থ্রি কমা জিরোতে টু কমা জিরোর যে ভ্যালুটা সেটা বসে গেল, যে বসে গেল, ঠিক আছে, তো সিমিলারলি নেক্সট এর জন্য হচ্ছে আপনার এই কন্ডিশনটা কাজ করবে, তো এরকম কতদূর কাজ করবে, এরকম হচ্ছে আপনার এইট পর্যন্ত কাজ করবে, ঠিক আছে, তো এখানে দেখুন হচ্ছে আমি এইট পর্যন্ত হচ্ছে সব ভ্যালু গুলো হচ্ছে উপর থেকে কপি করে দিয়েছি, এবং এই সবগুলো হচ্ছে এই কন্ডিশনের আন্ডারে পড়বে, ঠিক আছে, এখন হচ্ছে এই ঘরটা আমি ফিল আপ করবো, তাহলে এই ঘরটার জন্য হচ্ছে আমার আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে আপনার থ্রি আর জে এর ভ্যালু হচ্ছে আপনার নাইন, তাহলে জে ইকুয়াল টু নাইন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখুন এখানে কন্ডিশনটা আসলো, এখানে সি অফ থ্রি হবে, সি অফ থ্রি বলতে হচ্ছে আপনার নাইন, নাইন গ্রেটার দেন জে, জে কত, জে হচ্ছে নাইন, তাহলে কি কন্ডিশন হবে, না কন্ডিশন হবে, কারণ এখানে কিন্তু ইকুয়াল দেয়া নেই, ঠিক আছে, তাহলে এখানে ঢুকবো না, এখানে হচ্ছে আমরা এলসে যাবো, তাহলে এলসে যাওয়ার পর এখানে কি হচ্ছে দেখুন আমি এখানে করি, তাহলে এখানে হবে হচ্ছে আপনার সলিউশন আই কত, আই হচ্ছে আপনার থ্রি আর জে কত, জে হচ্ছে নাইন, তাহলে থ্রি নাইন, তাহলে থ্রি নাইন মানে হচ্ছে এই যে থ্রি, এই যে নাইন মানে হচ্ছে এই ঘর, তাহলে এই ঘরে হচ্ছে কোন ভ্যালুটা বসবে, দেখুন এখানে কি আছে মিনিমাম, তাহলে মিনিমাম সলিউশন আই মাইনাস ওয়ান, আই কত, থ্রি, তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে কত হচ্ছে টু, এরপরে কত, জে, জে কত হচ্ছে, জে হচ্ছে আপনার নাইন, ঠিক আছে, তাহলে সলিউশন টু কমা নাইন, এখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু পাবো, এরপরে কি, এরপর হচ্ছে ওয়ান প্লাস সলিউশন, এখানে কত আই, আই এর ভ্যালু কত, থ্রি, তাই না, এরপরে কি আছে, এরপর হচ্ছে জে মাইনাস, ও সরি, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে নাইন, তাহলে নাইন মাইনাস, এরপরে সি অফ আই, ঠিক আছে, তাহলে সি অফ আই মানে হচ্ছে থ্রি, তাহলে সি অফ থ্রি, ওকে, তাহলে এখানে কি হচ্ছে ওয়ান প্লাস সলিউশন থ্রি, আর দেখুন নাইন থেকে সি অফ থ্রি বাদ, তাহলে সি অফ থ্রি ভ্যালু কত, সি অফ থ্রি ভ্যালু হচ্ছে আপনার নাইন, তাহলে নাইন থেকে সি অফ থ্রি মানে হচ্ছে নাইন, তাহলে নাইন থেকে নাইন বাদ দিলে কত থাকে, জিরো, তাহলে এখানে আমরা কি পেলাম, জিরো, তাহলে এখন দেখুন সলিউশন টু নাইনের ভ্যালু কত, তাহলে এখানে দেখি টু নাইনের ভ্যালু হচ্ছে আপনার থ্রি, তাহলে এখানে দিলাম হচ্ছে মিনিমাম থ্রি কমা, এখন হচ্ছে কত, ওয়ান প্লাস, তাহলে ওয়ান প্লাস সলিউশন থ্রি কমা জিরো, রাইট, তাহলে থ্রি কমা জিরো মানে হচ্ছে এটা, তাহলে ভ্যালু কত, জিরো, তাহলে ওয়ান প্লাস হচ্ছে জিরো, এখন এই দুইটা থেকে মিনিমাম কোনটা, থ্রি, এখানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে কত মিনিমাম, ওয়ান, তাহলে এই ঘরে কত ভ্যালু বসবে, এই ঘরে ভ্যালু বসবে হচ্ছে আপনার ওয়ান, তাহলে এখানে আমি ওয়ান বসিয়ে দিলাম, ওকে, তো এইভাবে করে হচ্ছে বাকি ঘরগুলো, তো আমি বাকি ঘরগুলোর জন্য এখানে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, ওকে, তো দেখুন বাকি ঘরগুলোর জন্য এখন আমি ভ্যালু বসিয়ে দিয়েছি, এখন কথা হচ্ছে যে আমরা আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত পেলাম, সেটা পেলাম হচ্ছে টু, তাই না, এখন কোন কোন কয়েনের মাধ্যমে পেলাম সেটা বের করা দরকার, তো সেটাও বের করা যাবে, তো এখানে দেখুন এখানে হচ্ছে আমার ধরুন পয়েন্টার, আমার এখানে হচ্ছে পয়েন্ট করে আছে, ঠিক আছে, এখন আমরা দেখবো যে এর উপরের যে ভ্যালু সেটা কি সেম কিনা, যদি সেম হয় তাহলে আমরা উপরে মুভ করবো, এখন দেখুন টুর উপরে ভ্যালু কত, টু, তাহলে সেম, তাহলে আমরা এখান থেকে মুভ করে এখানে যাবো, ঠিক আছে, আচ্ছা এখানে আসলাম, এখন দেখুন এর উপরে ভ্যালু দেখবো সেম কিনা, তাহলে দেখুন এর উপরে ভ্যালু কি সেম, না এর উপরে ভ্যালু কিন্তু সেম না, এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে টু, তাহলে এই রোতে কোন কয়েন আছে, এই রোতে কয়েন আছে হচ্ছে আপনার সেভেন, তাহলে আমরা এখান থেকে সেভেন নিবো, ঠিক আছে, এখন আমরা কি করবো, এই টুয়েলভ থেকে সেভেন কে বাদ দিবো, তাহলে টুয়েলভ থেকে যদি সেভেন কে বাদ দিই কত থাকে হচ্ছে ফাইভ, ঠিক আছে, তাহলে এই রোতে এই যে পাঁচ নম্বর কলামে আসবো, ঠিক আছে, তাহলে এখন আমার পয়েন্টার এখানে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে, এখন দেখবো এর উপরে যে ভ্যালু সেটা কি সেম কিনা, দেখুন এর উপরে যে ভ্যালু সেটা হচ্ছে সেম, তাহলে আমরা উপরে মুভ করবো, এখন আসলাম এখানে, এখন দেখবো এর উপরে যে ভ্যালু সেটা কি সেম কিনা, এর উপরে ভ্যালু কি সেম, না সেম না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই রোতে যে কয়েন আছে সেটাকে সিলেক্ট করবো, এই রোতে কয়েন আছে হচ্ছে আপনার ফাইভ, তাহলে সেভেন কমা ফাইভ, আমরা ফাইভ কে সিলেক্ট করলাম, ওকে, আচ্ছা তাহলে এখন কি করবো, ফাইভ থেকে এই ফাইভ বাদ দিবো, তাহলে ফাইভ মাইনাস ফাইভ কত হচ্ছে জিরো, তাহলে এই রোতে আমরা এখানে যাবো জিরো,
এখন দেখুন, যখন আমরা জিরোতে আসলাম তখন আমরা আমাদের বেস কন্ডিশনে চলে আসলাম, তো এখান থেকে আর কোনো কিছু করার নেই, এর উপরে সবই জিরো, রাইট? তাহলে আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন্স হচ্ছে টু, এবং সেই কয়েনগুলো হচ্ছে সেভেন এবং ফাইভ, এই দুইটা কয়েন, ওকে? এবং এই দুইটা কয়েনের টোটাল হচ্ছে আপনার 12। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।